হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের নতুন সিলেবাস অনুসারে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সাজেশন হিসাবে পুষ্টিবিজ্ঞানের ইউনিট টু পুষ্টিতে ম্যাক্রোমলিকিউল এর অধ্যায় টু পুষ্টিতে প্রোটিনের ওপর নতুন প্রশ্ন কাঠামো অনুসারে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সেহেতু স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি সবই বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক। প্রথমে আমরা দেখি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ MCQ। প্রথম প্রশ্ন হচ্ছে প্রোটিন অণুর মূল উপাদান হলো। প্রোটিন অণুর মূল উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অম্ল। অপশন এ হচ্ছে সঠিক। নেক্সট 2 নম্বর হচ্ছে প্রোটিনের রাসায়নিক উপাদান হলো। প্রোটিনের রাসায়নিক উপাদান তোমরা সকলেই জানো, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এবার নেক্সট 3 নম্বর, প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো। তাহলে প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টি। অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 20টি। 4 নম্বর, 100 গ্রাম ডিমে প্রোটিনের পরিমাণ, 100 গ্রাম ডিমে প্রোটিনের পরিমাণ হচ্ছে 13.3 গ্রাম। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 5 নম্বর, 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক প্রোটিনের চাহিদা। তাহলে 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক প্রোটিনের চাহিদা হচ্ছে, এখানে যে কটা অপশন তার মধ্যে 16.7 গ্রাম হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি। নেক্সট প্রশ্ন, একজন বিদ্যালয়গামী বালকের দৈনিক প্রোটিন প্রয়োজন 55 গ্রাম, 36 গ্রাম, 29.5 গ্রাম আর 41 থেকে 54। এই 41 থেকে 54 গ্রাম এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে পেপটন হলো। পেপটন হচ্ছে একটা সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, জৈব অনুঘটক, লব্ধ প্রোটিন। এই পেপটন হচ্ছে একটা লব্ধ প্রোটিন। নেক্সট 8 নম্বর, একটি সংযুক্ত প্রোটিন হলো। সংযুক্ত প্রোটিন হচ্ছে ফসফো প্রোটিন। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ফসফো প্রোটিন। 9 নম্বর, চাল ও গমের উৎকৃষ্ট অ্যামাইনো অ্যাসিড হলো। তাহলে এখানে চাল ও গমের উৎকৃষ্ট অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, লিউসিন, লাইসিন। এই লাইসিন হচ্ছে উৎকৃষ্ট অ্যামাইনো অ্যাসিড। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, ভুট্টার মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডটি হলো। ভুট্টার মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রিপ্টোফ্যান। নেক্সট 11 নম্বর, প্রোটিনের প্রস্থেটিক গ্রুপ হলো। প্রোটিনের প্রস্থেটিক গ্রুপ হলো হচ্ছে অপ্রোটিন যৌগ। এই অপ্রোটিন যৌগ শৃঙ্খল অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রোটিনের প্রস্থেটিক গ্রুপ। 12 নম্বর, হিমোগ্লোবিন সংশ্লেষণে আবশ্যক অ্যামাইনো অ্যাসিড হলো। তাহলে হিমোগ্লোবিন সংশ্লেষণে আবশ্যক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্লাইসিন। এবার 13 নম্বর প্রশ্ন, আটায় থাকে গ্লুটেন। এই প্রথম অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাবিডিন না মায়োসিন না অ্যাক্টিনই নয়, অ্যাক্টিন মায়োসিন পেশিতে থাকে, আটায় থাকছে এই গ্লুটেন। নেক্সট 14 নম্বর, আমাদের দেহে লোহা পরিবহনে অংশ নেয়, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমাদের দেহে লোহা পরিবহনে অংশ নেয় ট্রান্সফেরিন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রান্সফেরিন। এইবার পরবর্তী প্রশ্ন 15 নম্বর, একটি অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন, প্রোলিন, আর্জিনিন, ভ্যালিন। এই এখানে ওই অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এই অপশন ডি, ভ্যালিন। এই ভ্যালিনের পরিবর্তে অন্য কিছু থাকতে পারে, অন্যান্য অ্যামাইনো অ্যাসিডগুলো যেমন লাইসিন, লিউসিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, এগুলো থাকতে পারে।
তার মধ্যে যে কোনো একটা যেটাই থাকো না কেন, তোমার মোট কথা অ্যামাইনো নাম অপরিহার্য অপরিহার্য অ্যামাইনো নাম মনে রাখতে হবে। কারণ এখানে যে ভ্যালিনি দেবে তার কোনো মানে নেই, ভ্যালিনের পরিবর্তে অন্য কিছু দিতে পারে, লাইসিন লিউসিন ট্রিপটোফ্যান আরও আছে এগুলো দিতে পারে। যাই হোক, এইবার সেকেন্ড টাইপ কোশ্চেন হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এই বিকল্প থেকে বিকল্প যে উত্তরগুলো রয়েছে সেখান থেকে বেছে নিয়ে সঠিকটি শূন্য শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রোটিনের গঠনগত একক হলো ড্যাশ। প্রোটিনের গঠনগত উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই গঠনগত এককগুলি পরস্পর ড্যাশ দ্বারা যুক্ত হয়ে সরলরৈখিক পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে। এখানে এই পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে প্রথমে আমরা কি দেখলাম, প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর এই গঠনগত এককগুলি পরস্পর পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়। তার মানে কি, প্রথমটা অ্যামাইনো অ্যাসিড, দ্বিতীয়টা হচ্ছে পেপটাইড বন্ধন। তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিড গ্লাইকোসাইডিক বন্ধনটা হবে না, অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধন। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী শূন্যস্থান, এক বছর বা তার কম বয়সী শিশুদের প্রোটিনের অভাবজনিত রোগকে ড্যাশ বলে। তাকে অভাবজনিত এক বছর বা তার কম বয়সী শিশুদের প্রোটিনের অভাবজনিত রোগকে বলে মেরাসমাস। আর দেড় বছরের বেশি বয়সে বয়স্কদের প্রোটিনের অভাবে দেহের বৃদ্ধি ব্যাঘাতজনিত রোগকে বলা হয় কোয়াশিওরকোর। তাহলে এখানে সেই অপশন আমরা দেখছি অপশন ডি, মেরাসমাস আর কোয়াশিওরকোর। প্রথমটা হচ্ছে মেরাসমাস, দ্বিতীয়টা রোগ হচ্ছে কোয়াশিওরকোর। অত অপশন ডি হচ্ছে সঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে। একটু তাড়াতাড়ি বলছি, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তিন নম্বর, খাদ্য তালিকায় থাকা অ্যামাইনো অ্যাসিড হলো ড্যাশ, অন্যদিকে দেহে সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিড হলো ড্যাশ। তাহলে খুব ভালো করে মনে রাখবে, খাদ্য তালিকায় থাকা অ্যামাইনো অ্যাসিড সেটাকে বলা হচ্ছে কি, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, আর অন্যদিকে দেহে সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এসেন্সিয়াল আর হচ্ছে নন এসেন্সিয়াল। এখানে যদি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড উল্লেখ না থাকে, থাকতে পারে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড না থাকে অ্যামাইনো অ্যাসিডও থাকতে পারে ইংলিশে লিখে বা বাংলায় লিখে, আর নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের সংজ্ঞায় আমরা জেনেছি, যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো দেহে সংশ্লিষ্ট হয় না, খাদ্যের মাধ্যমে বাইরে থেকে গৃহীত হয়, তাদের বলা হয় কি, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। অতএব খাদ্য তালিকায় থাকা অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, আর যেটা দেহে সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। খুব ভালো করে মনে রাখবে। এইবার চার নম্বর, ড্যাশ প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সবগুলি উপস্থিত থাকায় একে ড্যাশ শ্রেণীর প্রোটিন বলে। এটা খুবই ভালো প্রশ্ন। তা আমরা জানি যে প্রাণীজ প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সবগুলি উপস্থিত থাকায় একে প্রথম শ্রেণীর প্রোটিন বলে। তাহলে প্রাণীজ আর প্রথম এই দুটো হবে। তাহলে এখানে প্রাণীজ আর প্রথম কোথায় আছে, অপশন সিতে আছে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পাঁচ নম্বর, ডিমের সাদা অংশে উপস্থিত প্রোটিন হলো ড্যাশ, পেশিতে থাকা মায়োসিন, তেমনি নখ বা চুল উপস্থিত থাকা প্রোটিন হলো ড্যাশ। খুব ভালো প্রশ্ন। তাহলে ডিমের সাদা অংশে থাকছে প্রোটিনটা হচ্ছে কি, অ্যালবুমিন। এটা খুব ভালো মনে রাখবে, ডিমের সাদা অংশ উপস্থিত প্রোটিনটা হচ্ছে অ্যালবুমিন, আর পেশিতে থাকা পেশি প্রোটিন হচ্ছে মায়োসিন, আর চুল বা নখে উপস্থিত প্রোটিন হচ্ছে কেরাটিন। তাহলে অ্যালবুমিন আর কেরাটিন, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যালবুমিন কেরাটিন। নেক্সট আর একটা টাইপের প্রশ্ন, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। তাহলে এখানে স্তম্ভ মেলানো প্রশ্ন, কলাম ম্যাচিং। যাই হোক, এখানে তোমাদের নতুন সিলেবাসে ভ্যারাইটিস টাইপের প্রশ্ন থাকবে, অর্থাৎ ভ্যারাইটিস টাইপের প্রশ্ন সম্পর্কে তোমাদের পরিচিতি হতে হবে, তা নাহলে কিন্তু পরীক্ষাহলে গিয়ে তুমি অ্যান্সার করতে পারবে না। তাহলে এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের থেকে আমরা দেখি, প্রথমটা হচ্ছে সরল প্রোটিন, যৌগিক প্রোটিন, লব্ধ প্রোটিন, রেফারেন্স প্রোটিন। তাহলে এখানে সরল প্রোটিন, সরল প্রোটিন হচ্ছে কি, অ্যালবুমিন।
লব্ধ প্রোটিন পেপটন, যৌগিক প্রোটিন হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে এখানে কী দাঁড়ালো, সরল একের সঙ্গে বি, একের সঙ্গে বি, দুইয়ের সঙ্গে যৌগিক প্রোটিন, যৌগিক প্রোটিন হচ্ছে গ্লাইকোপ্রোটিন, তার মানে দুই ডি। আর তিনের সঙ্গে লব্ধ প্রোটিন, লব্ধ প্রোটিন হচ্ছে পেপটন, তাহলে এক, একের সঙ্গে বি, ওয়ান বি, টু ডি, থ্রি এ। তা দেখ এখানে মিলাতে হবে, তাহলে বারবার ভুলে যেতে হবে। ওয়ান বি, টু ডি, থ্রি এ, এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কেরাটিন, মেলানিন, হিস্টোন, গ্লোবিন। কেরাটিন এখানে ডান স্তম্ভে হচ্ছে কি, চুল, মেলানিন দেহত্বক, হিস্টোন হচ্ছে ডিএনএ, গ্লোবিন হচ্ছে রক্তকণিকা। তার মানে এক সি, ওয়ানের সঙ্গে সি, ওয়ান সি, টু এ, ওয়ান সি, টু এ, ওয়ান সি, টু এ, প্রথম দুটোই দেখো শুধুমাত্র এ অপশনেই রয়েছে, ওয়ান সি, টু এ। তাহলে প্রথম অপশন এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। থ্রি হচ্ছে হিস্টোন হচ্ছে ডিএনএ, থ্রি ডি, আর ফোর হচ্ছে বি। তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী তিন নম্বর, ডিমের প্রোটিন, নখের প্রোটিন, ডিমের প্রোটিন অ্যালবুমিন, নখের প্রোটিন কেরাটিন, পেশির প্রোটিন অ্যাক্টিন, অ্যাক্টিন আর মায়োসিন, অ্যাক্টিন না থেকে মায়োসিন থাকতে পারতো, আর ডিএনএ প্রোটিন হিস্টোন। তাহলে ওয়ান ওয়ান সি, টু ডি, ওয়ান সি, টু ডি, কোনটাই আছে দেখি, ওয়ান সি, টু ডি, এই সি এরটাই আছে, ওয়ান সি, টু ডি, আর থ্রি এ, ফোর, ফোরে কী আছে, ডিএনএ প্রোটিন, ফোর বি, এই সি এরটা, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট, সঠিক ক্রম অনুসারে সাজায়, পরবর্তী টাইপের প্রশ্ন, পরবর্তী টাইপের প্রশ্ন হচ্ছে সঠিক ক্রম অনুসারে সাজাও। তাহলে এখানে আমরা দেখি প্রথমটা, প্রোটিনের গঠন পদ্ধতির সঠিক ক্রমটি নির্বাচন কর। তাহলে প্রোটিনের গঠন পদ্ধতির সঠিক ক্রমটিকে এখানে এক, দুই, তিন, চার ওলট পালট আছে, এটাকে সঠিকভাবে সাজাতে হবে। তাহলে প্রোটিন গঠনের প্রথম ধাপই হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিড পুল, তারপরে হচ্ছে পেপটাইড বন্ধন সৃষ্টি, তারপরে পলিপেপটাইড গঠন, তারপরে প্রাইমারি প্রোটিন সৃষ্টি। তাহলে এখানে ফার্স্টে কী আসছে, ফার্স্টে দুই, দুই, চার, এক, তিন, দুই, চার, এক, তিন হচ্ছে কোনটা, অপশন ডি, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার দেহজ নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য সঠিক ঘটনাগুলির ক্রমানুসারে সঠিকভাবে সাজাও। তাহলে দেহজ নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য, তাহলে এখানে সমতা রক্ষা, এখানে যা রয়েছে, যে কটা পয়েন্ট রয়েছে দেখো, তাহলে প্রথম হচ্ছে কি, খাদ্য তালিকায় প্রোটিন অনুপস্থিত, খাদ্য তালিকায় প্রোটিন অনুপস্থিত, ফলে কী হচ্ছে, দেহজ প্রোটিনের ভাঙন দিয়ে মল ও মূত্রের মাধ্যমে নাইট্রোজেন নির্গমন, ঋণাত্মক নাইট্রোজেন সাম্য। তাহলে এখানে তিন, তিন, এক, তিন, এক, চার, তিন, এক, তিনের পর এক, তারপরে চার, তারপরে হচ্ছে দুই। তাহলে এখানে কোনটা দাঁড়াতে, তিন, এক, চার, দুই, অপশন বি, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ভালো করে ওখানে লক্ষ্য করতে হবে আর এখানে খেয়াল রাখতে হবে, তাহলে তোমাদের ট্যালি করা হয়ে যাবে। এইবার আর এক টাইপের প্রশ্ন হচ্ছে ক্ষেত্রভিত্তিক, আর এক টাইপ প্রশ্ন কেস বেস টাইপ। এখানে দেখো, চিকিৎসক দ্বারা প্রস্তুত দৈনিক খাদ্য তালিকায় লক্ষ্য করা গেল টিফিন স্বরূপ ডিম সেদ্ধ বর্তমান। তাহলে ডিম সেদ্ধ রয়েছে, টিফিনের মধ্যে রয়েছে ডিম সেদ্ধ, অন্যান্য উপাদানের বদল হলেও ডিম সেদ্ধ অপরিবর্তিত থাকে, কোনটি সম্ভাব্য কারণ, এইটার উপর বিচার করে তোমাদের এখান থেকে উত্তর খুঁজে নিতে হবে। এই টাইপের প্রশ্ন তোমাদের থাকবে, কেস বেসড টাইপের প্রশ্ন। চিকিৎসক দ্বারা প্রস্তুত দৈনিক খাদ্য তালিকায় লক্ষ্য করা গেল টিফিন স্বরূপ ডিম সেদ্ধ বর্তমান, তাহলে টিফিনে ডিম সেদ্ধ থাকছে, আর এই অন্যান্য উপাদানে বদল হলেও ডিম সেদ্ধটা চেঞ্জ হবে না, থেকে যাবে।
কারণ এখানে কোন 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 কারণটা সম্ভাব্য কারণ, ডিম সহজলভ্য দামে সস্তা, সহজলভ্য দামে সস্তা এটা হবে না, ডিমকে সহজে রান্না করা খাদ্যযোগ্য করা যায় এটাও একটা কারণ নয়, ডিমের মধ্যে সকল অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকায় পুষ্টিমূল্য বেশি ও রেফারেন্স প্রোটিন হিসাবে পরিগণিত, এটাই হচ্ছে মেন কারণ। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, যে কটা প্রশ্ন টাইপের ধরে উদাহরণ কয়েকটা দেওয়া হলো এক্সাম্পল হিসাবে, এগুলো তোমরা খুব ভালো করে করবে, প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।